হেই হোয়াটসঅ্যাপ কাকা, দিস ইজ ফারাবি আর আমার সাথে আছে বাট্টু। আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলবো না, আমরা হচ্ছে ব্যাক করার সময় বলবো কি আনতে যাচ্ছি। সো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, ঠিক আছে? বুঝতেই তো পারছেন ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। সো যন্ত্রটা আনবক্সিং করার আগে কয়েকটা কথা বলি। এই যে আসলে ব্যাপারটা ইমোশনের জায়গা থেকে, তো সো আপনাদের বিরক্ত লাগতে পারে, প্লিজ ইগনোর। এই যে বাট্টুর হাতে, বাট্টুর, এই যে বাট্টুর হাতে পেলে বাট্টুর ওকে দেখা যাচ্ছে কি মানে বাজারের মধ্যে আমরা সিল করতে করতে যাচ্ছি, এতটা খুশি আজকে আমরা, ঠিক আছে? সিল, আপনারা হয়তো জানেন আমার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজ থেকে প্রায় 1 বছর আগে, না হলেও প্রায় কাছাকাছি। সো ইউটিউবের রুলস অনুযায়ী আমার প্লে বাটন পাওয়ার কথা আরো 1 বছর আগে, কিন্তু পেলাম আজকে। এর পেছনের কারণটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন, তাও একটু ছোট্ট করে বলি। আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর আমি চ্যানেল ভেরিফাই ও প্লে বাটনের জন্য একসঙ্গে অ্যাপ্লাই করি, বাট আনফর্চুনেটলি চ্যানেল ভেরিফাই করে দিলেও প্লে বাটনের জন্য না করে দেয়। ইউটিউবের সাথে কথা বললে তারা বলে এর আগে আপনার এই সেম নামে একটা চ্যানেল সাসপেন্ড হয়েছে, ওইটা আগে ব্যাক আনেন তারপরে প্লে বাটন। যেহেতু আমার আগে চ্যানেলের নাম ফারাবি ছিল, আমি ভাবছিলাম যে আমার এই চ্যানেলের নাম যদি আমি পরিবর্তন করি তাহলে প্লে বাটন পাইতেও পারি, বাট সবাই আমার এই ফারাবি নামে আমাকে চিনে। যদি আমি চ্যানেলের নাম পরিবর্তন করি তাহলে আমার চ্যানেলের উপর আলাদা একটা প্রভাব পড়বে, যার জন্য সব মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলছিলাম যে লাগবে না আমার একটা প্লে বাটন, আমার কাছে তো এতগুলা মানুষের ভালোবাসা আছে, এতেই হবে। বাট কিছুদিন আগে হুট করে আমার মাথা আসলো যে আমার এই চ্যানেল যে মেইলে আছে, আমার আগের চ্যানেলটাও এই মেইলেই ছিল, হয়তো এই কারণেই দিচ্ছে না, যার জন্য এই চ্যানেলের মেইল চেঞ্জ করে দিলাম। দেন ইউটিউবের সাথে কথা বললে ওয়াও ফাইনালি দেখুন কি করে ফেললো ফারাবি, ফাইনালি প্রথম বউ ঘরে তুললো ফারাবি, মানে মানে ফাইনালি 100K সাবস্ক্রাইবার হওয়ার অলমোস্ট 1 ইয়ার পর ফারাবির ঘরে প্লে বাটন আসছে, কংগ্রাচুলেশন। অ্যাকচুয়ালি ফারাবির ভিতর যে কাজের স্পিডটা সেই জিনিসটা আমি অনেক কম মানুষের ভিতরে দেখছি, সত্যি বলতে এই অ্যাওয়ার্ডটা অনেক আগে থেকেই ডিজার্ভ করে। সো কংগ্রাচুলেশনস মামা ফর ইওর সিলভার প্লে বাটন এন্ড ওয়েটিং ফর ইওর গোল্ডেন প্লে বাটন। না ইউটিউব এটা বলে না, জাস্ট প্লে বাটনটা সুরে মারছে আর আমি ধইরা নিছি। আর মামা তোরে ধন্যবাদ এত সুন্দর করে আমার বউয়ের প্রশংসা করার জন্য। যাই হোক, 1 বছরের কষ্ট আর 1 বছরের অপেক্ষা শেষ, সবই আপনাদের ভালোবাসা। আশা করি এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আগামী দিনগুলোতে। এই যে আমার সেই 1 বছর কষ্টের আর হচ্ছে 1 বছর হচ্ছে অপেক্ষার ফলাফল হচ্ছে আমার প্লে বাটন। এখন এটা হচ্ছে আপনাদের সামনে আমি হচ্ছে আনবক্সিং করব, এখনো খুলি নাই এদের। সো এখন এটা আপনাদের সাথে আমি আনবক্সিং করব। আর এই যে সরি, তাহলে করা যাক। এই যে প্যাকেটের প্রথমে আছে হচ্ছে একটা ফর্ম, যাতে হচ্ছে প্লে বাটন আর কিছু না হয়, ঠিক আছে? সেফটি, কারণ জিনিসটা খুবই শখের, দামের দিক থেকে না, এটা হচ্ছে শখের, ইউটিউবের গিফট। তারপরে হচ্ছে একটা লেটার আছে এখানে, এখানে প্রথমে লেখা আছে হচ্ছে ডু ইউ রিমেম্বার ইওর ফার্স্ট সাবস্ক্রাইবার, ইয়েস, কারণ আমি নিজেই। ইওর 100 সাবস্ক্রাইবার কবে হয়েছে, ইওর 1000 সাবস্ক্রাইবার কবে হয়েছে, এগুলো মনে নাই ঠিক। আর এখানে আরো একটা কার্ড আছে, এখানে আরো একটা কার্ড আছে, এটা হচ্ছে কংগ্রাচুলেশন অন ইওর সাবস্ক্রাইবার মাইলস্টোন রিক রিক, অ্যাট লাস্ট আমাদের সেই কাঙ্ক্ষিত আপনাদের সবার ভালোবাসা প্লে বাটন। দিস ইজ ইয়া চিন, প্যাকেটে রাখলে কেমন জানি ফিল আসতেছে না, দিস ইজ দ্য অ্যাকচুয়াল, চিল চিল, আহ একবার সেই, এই যে এই ছিল লেসকেলা দিয়ে মেঝেতে বসে এক ঐতিহাসিক জিনিসের আনবক্সিং। আমার মনে হয় না এর আগে কেউ প্লে বাটন এইভাবে আনবক্সিং করছে। যাই হোক, আপনারাও কষ্ট করুন, ইনশাল্লাহ সফলতা আসবে, কারণ কষ্ট করলে আল্লাহ তাকে ফেরায় না। সঠিক বলেছেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখবেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ফারানের চ্যানেলের লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিব, ঘুরে আসবেন, ও খুবই ভালো ভিডিও বানায়, বিশ্বাস করেন আমার থেকেও ভালো ভিডিও বানায়। আর হ্যাঁ, ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।